আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লা রসলিল্লাহিসভিম আলহামাবাদ অনেক বোনেরা তারা বিভিন্ন প্রয়োজনে বাসার বাইরে তাদেরকে যেতে হয় সেক্ষেত্রে তাদের যদি সালাতের সময় হয় তাহলে তারা সালাত করবেন তারা অজু করবেন কিন্তু এক্ষেত্রে প্রবলেম দেখা দেয় যে তারা তাদের মাথা কিভাবে মাসেহ করবেন কারণ তাদের মাথা তো তারা হিজাব দিয়ে তারা ঢেকে রাখেন এবং হিজাবটা তারা টাইট করে বেঁধে রাখেন যেন কোনো অবস্থায় তাদের চুল প্রকাশিত না হয়ে পড়ে সেই ক্ষেত্রে তারা মাসে করবেন কিভাবে। তারা কি চুল মাসে করবেন নাকি তারা যে খিমার পড়ছেন অর্থাৎ তারা যে ওড়না পড়ছেন তারা যে স্কার্ফ পড়ছেন তার উপর তারা মাসাই করবেন কোনটি এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসালাটি অনেক বনি তারা জানতে চেয়েছেন আমরা এর উত্তরে বলতে চাই যে তিনি যদি পবিত্র অবস্থায় তিনি তার এই খিমারটি অথবা তার স্কার্ফ বা ওড়নাটি তিনি যদি পড়ে থাকেন তাহলে ওড়নার উপরেই তিনি মাসে করবেন তাহলে তার চুল আলাদা করে মাসে করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ রাসুল্লাহ সাহাবাই কারামদের মধ্যে অনেকের ব্যাপারেই এমন আমল পাওয়া যায় যেমন ইবনুল মুন্জির তিনি উল্লেখ করেছেন উম্মে সালাম রাদি আল্লাহ আনহা তার অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে ক্যানাত উম্মু সালামত রাদি আল্লাহ তালা আনহা হা যে উম এসমর দি আল্লাহ তালে তিনি তার খেমার উপর তিনি মাছাই করতেন এবং এর উপর ভিত্তি করে তিনি বলেছেন যে নারীরা তারা যদি এমন খেমার বা এমন ওড়না স্কার্ফ তারা পড়ে যে ওড়না এবং বা স্কার্ফ এটি তাদের গলা পর্যন্ত তারা পেঁচিয়ে রেখেছে চুল তো তারা এটি দিয়ে পেঁচিয়েছেই ঢেকেছেই তাদের গলা পর্যন্ত তারা পেঁচিয়ে রেখেছে তাহলে তার উপরে তারা মাছাই করলে তাদের জন্য যথেষ্ট হবে যদিও কেউ কেউ তারা অধিকতর সতর্কতার জন্য তারা বলেন যে তারা তাদের আঙ্গুলগুলো ভেজা আঙ্গুলগুলো তারা তাদের তাদের যে ওড়না আছে বা স্কার আছে তার ভিতরে তারা মাথার মধ্যে তারা ঢুকিয়ে দেবেন যেন চুল স্পর্শ করে এবং চুলের অগ্রভাগ মাথার অগ্রভাগের চুলগুলো যেন তারা মাসে করে নিতে পারেন যদিও কেউ কেউ এ কথা বলেন নারীদের জন্য যদি এটি কষ্টকর হয় তাহলে তারা এটি না করেও মাসের করলে তাদের জন্য হবে ইনশাআল্লাহ কারণ কোরআন আল্লা ভানু মাসে এটাকে তিনি অনুম করেছেন আর আমরা জানি যে এমনকি আলমাসুফাইন অর্থাৎ মোজার উপর মাসে করা যেহেতু জায়েজ তার উপর ভিত্তি করে আলেমদের মধ্যে কেউ কেউ এই মন্তব্য তারা প্রদান করেন যে এটিও দরুরতের মশালা যে তারা তাদের খিমারের উপর স্কার্ফ বা তাদের হিজাবের উপর তারা মাসে করলে ইনশাল্লাহ তাদের মাসে হয়ে যাবে অতএব আমাদের বোনেরা তারা এক্সট্রা কোনো প্রেশার বা এমন কোন জটিল প্রসেসে তাদের যাওয়ার প্রয়োজন নেই ইনশাআল্লাহ কারণ আল্লা ভাহনতের দিনকে আমাদের যেন সহজ করে দিয়েছেন ইউরিদুল্লাহ বিকম আল-ইয়াসরা ওয়া লা বিকুমুল উসরা আল্লাহ সহজ করতে চান আল্লাহ সুবহান ওয়া তাআলা কঠিন করতে চান না ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ আল্লাহ দ্বীনের মধ্যে কোনো কাঠিন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা রাখতে চান না অতএব আমাদের জন্য এতটুকু শরীয়ত ও মুক্ত সুযোগ করে দিয়েছে আমাদের বোনরা তারা যেন কোন অবস্থায় সালাত পরিত্যাগ না করেন এই অজুহাতে যে আমরা ওযু করতে পারছি না ওযুর সুযোগ আমরা পাচ্ছি না আমাদেরকে সালাত আদায়ের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা তৌফিক দান করুন হুযি ওয়া সাল্লাল্লাহু সুবহান ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলি ওয়া আসবিহি اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته